হাই বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি কিছু ঝুমকার ডিজাইন দেখার জন্য। তা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অত অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে যেটা আমরা দেখছি, একদম লাইট ওয়েটের মধ্যে অসম্ভব সুন্দর, খুব সুন্দর ফিনিশিং একটা ছোট্ট ঝুমকার ডিজাইন। মাথার শেপের, ফুলের শেপের কাজটাও খুব সুন্দর রয়েছে, দুই থেকে ফুলের শেপ রয়েছে। ঝুমকার টাপাটাও খুব সুন্দর রয়েছে, টাপার নিচে একটা মোটা বল রয়েছে যেটা সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে। লাইট ওয়েট এর মধ্যে যারা নিতে চান তাদের পক্ষে খুব ভালো ডিজাইন। এর ওজন রয়েছে 2 গ্রাম 200 মতো, 3 আনা ওজনের মধ্যে। খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর ফিনিশিং, খুব সুন্দর দেখতে। একদম লাইট ওয়েট এর মধ্যে যারা নিতে চান, ছোট্ট ঝুমকো তারা অবশ্যই নিতে পারেন। এটা ডাটটাও পুষ ডাট রয়েছে। ঝুমকার ডিজাইনটা একবার ভালো করে দেখে নিই। এরপর যেটা দেখছি, এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন, হালকা ওয়েট এর মধ্যে। এটাও খুব সুন্দর, খুব সুন্দর ফিনিশিং। মাথার শেপটাও খুব সুন্দর রয়েছে, সাইডে এক্কা ভাজা রয়েছে, সাইডের পিস গুলো খুব সুন্দর রয়েছে। এটা ঝুমকা টাপাটাও খুব সুন্দর রয়েছে। এটার ওজন আছে 4 গ্রাম 400 মতো, 6 আনা ওজন। তো 6 আনা ওজনের মধ্যে এটা একটু লম্বা, একটু বড় রয়েছে। 6 আনা ওজনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন। এটা ডাটটাও পুশ ডাট রয়েছে, টাপার নিচে আবার 3টি বল রয়েছে যেটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। ডিজাইনটা একবার ভালো করে আমরা দেখে নিই। একদম লাইট ওয়েট এর মধ্যে আজকে খুব সুন্দর সুন্দর ঝুমকার কালেকশন দেখালাম। এবার যেটা দেখছি, এটাও খুব সুন্দর একটা ডিজাইন। এটারও ওয়েট একদম লাইট ওয়েট রয়েছে, 1 গ্রাম 800 মতো, অর্থাৎ 2.5 আনা ওজন। 2.5 আনা ওজনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন। এটার মাথার কাজটাও খুব ভালো রয়েছে, ফুলের পাপড়িটাও খুব সুন্দর রয়েছে। এটা একটু ডিফারেন্ট টাইপের ঝুমকোর ডিজাইন রয়েছে। নিচে ছোট বড় 3টি চেন ঝোলা বড় রয়েছে। এটা অনেকে মাইক ঝুমকা বলে, মাইক দুলো বলা যায়। এটা দেখতে খুব সুন্দর, একদম লাইট ওয়েটের মধ্যে, ছোট্টর মধ্যে যারা সবসময় পরে থাকতে চান তাদের পক্ষে খুব ভালো ডিজাইন। সবসময় পরার পক্ষে খুব সুন্দর একটা ডিজাইন। এটা ডাটটাও পুশ ডাট রয়েছে, একদম লাইট ওয়েট এর মধ্যে। ডিজাইনটা একবার ভালো করে দেখে নিই আমরা। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।